بسم الله الرحمن الرحيم الف لام ميم. غلبت الروم في ادنى الارض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الامر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن اكثر الناس لا يعلمون পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছে আলিফলাম মিম রোমানরা নিকটবর্তী দেশে পরাজিত হয়েছে এবং নিজেদের এ পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে তারা বিজয় লাভ করবে ক্ষমতা ও কর্তৃত্ব আগেও আল্লাহরই ছিল পরেও তাঁরই থাকবে আর সেদিনটি হবে এমন দিন যেদিন আল্লাহ প্রদত্ত বিজয় মুসলমানরা আনন্দে উৎফুল্ল হবে আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী ও মেহেরবান আল্লাহ এ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ কখনো নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধ চারণ করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না

তারা কি কখনো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করেনি আল্লাহ পৃথিবী ও আকাশ মন্ডলী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব কিছু সঠিক উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন কিন্তু অনেকেই তাদের রবের সাক্ষাতে বিশ্বাস করে না أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون উম্মা কানা আপিবাতেল লাদিন আসা ওসু আ আঙ্কানাবু বি আয়া আটিল লাহি ওয়াকানু বিহা ওয়াকানুবি আর এরা কখনো পৃথিবীতে ভ্রমণ করেনি তাহলে এদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের পরিণাম এরা দেখতে পেত তারা এদের চেয়েও বেশি শক্তিশালী ছিল তারা জমি কর্ষণ করেছিল খুব ভালো করে এবং এত বেশি আবাদ করেছিল যতটা এরা করেনি তাদের কাছে তাদের আসে উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে তারপর আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল শেষ পর্যন্ত যারা অসৎ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল বড়ই অশুভ কারণ তারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছিল এবং তারা সেগুলোকে বিদ্রুপ করতো

তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন তারপর তোমাদের ফিরিয়ে হবে নেয়া আর যখন সে সময়টি সমাগত হবে সেদিন অপরাধী বিস্ময়ে বিমোড় হয়ে যাবে তাদের বানানো শরিকদের মধ্য থেকে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা নিজেদের শরিকদেরকে অস্বীকার করবে

জুল হাইমিনাল মা ইতী জুলমাইতামিনাল হাই ওহিনা বাবা আদামা উতিহা ওয়াকাজালিকাতখরজ। কাজী আল্লার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয়। আকাশ সমূহে ও পৃথিবীতে তাঁর জন্যই প্রশংসা এবং তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো তৃতীয় প্রহরে যখন তোমাদের কাছে এসে যায়। জহরের সময় তিনি জীবিত থেকে মৃত্যুকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন এবং ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন অনুরূপভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে নিয়ে যাওয়া হবে ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর সহসা তোমরা হলে মানুষ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ <applause> এবং তোমাদের ভাষা ও বর্ণের পার্থক্য অবশ্যই তার মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের রাতে ও দিনে ঘুমানো এবং তোমাদের তার অনুগ্রহ সন্ধান করা অবশ্যই এর মধ্যে রয়েছে বহু নিদর্শন এমন সব লোকদের জন্য যারা গভীর মনোযোগ সহকারে শোনে ومن اياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الارض بعد موتها ان في ذلك لايات لقوم يعقلون ومن اياته ان تقوم السماء والارض بامره ثم اذا دعاكم دعوه من الارض اذا انتم تخرجون আর তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে তিনি তোমাদের দেখান বিদ্যুৎ চমক ভীতি ও লোভ সহকারে আর আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তারপর এর মাধ্যমে জমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে আর তার মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবী তার হুকুমে প্রতিষ্ঠিত আছে তারপর যখনই তিনি পৃথিবী থেকে তোমাদের আহ্বান জানিয়েছেন তখনই একটিমাত্র আহ্বানই সহসা তোমরা বের হয়ে আসবে আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে যা কিছুই আছে সবই তাঁর সবাই তার হুকুমের তাবেদার তিনি সৃষ্টির সূচনা করেন তারপর তিনি আবার তার পুনরাবর্তন করবেন এবং এটি তাঁর জন্য সহজতর আকাশসমূহ ও পৃথিবীতে তার গুণাবলী শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানী مثلا من انفسكم هل لكم مما ملكت ايمانكم من شركاء فيما رزقناكم فيما رزقناكم فانتم فيه سواء تخافونهم كخيفتكم انفسكم كذلك نفصل الايات لقوم يعقلون بل اتبع الذين ظلموا اهواءهم بغير علم তিনি নিজেই তোমাদের জন্য তোমাদের আপন সত্তা থেকে একটি দৃষ্টান্ত পেশ করছেন তোমাদের যে সব গোলাম তোমাদের মালিকানাধীন আছে তাদের মধ্যে কি এমন কিছু গোলাম আছে যারা আমার দেয়া ধন সম্পদে তোমাদের সাথে সমান অংশীদার এবং তোমরা তাদেরকে এমন ভয় করো যেমন পরস্পরের মধ্যে সমকক্ষদেরকে ভয় করে থাকো যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদের জন্য আমি এভাবে আয়াতগুলো বর্ণনা করি কিন্তু এ জালিমরা না জেনেও বুঝে নিজেদের চিন্তা ধারণার পিছনে ছুটে চলছে এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাতে পারে এ ধরনের লোকদের কোনো সাহায্যকারী হতে পারে না ফিতরত অহিলনতি ফতরন আলাইহা। ফিতরত অহিলনতি ফতরন সালাইহা আলাইহা তবে লালী খন কিল্লা ললিকদ্দিন কইম ওলে কিম এক শন শিলাইয়া লেমন কাজী হে নবী এবং নবীর অনুসারীবৃন্দ এক অনুষ্ঠ হয়ে নিজের চেহারা এ দিনের দিকে স্থির নিবদ্ধ করে দাও আল্লাহ মানুষকে যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার উপর প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহর তৈরি সৃষ্টি কাঠামো পরিবর্তন করা যেতে পারে না এটি পুরোপুরি সঠিক ও যথার্থ দিন কিন্তু অধিকাংশ লোক জানে না মনিবিন ইলাইহতাকুহু আকিম সলাটা ওয়ালাটা কুনু মৃণাল মুসরিকিনা ফার রকুদিন আহু ওয়াকে আন হু শিয়া ওয়াকে আনু হুসিয়া আহ প্রতিষ্ঠিত হয়ে যাও এ একথার উপর আল্লাহ অভিমুখী হয়ে এবং তাকে ভয় করো আর নামাজ কায়েম করো এবং এমন মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা নিজেদের আলাদা আলাদা দিন তৈরি করে নিয়েছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তাতেই তারা মশগুল হয়ে আছে وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون লোকদের অবস্থা হচ্ছে এই যে যখন তারা কোনো কষ্ট পায় তখন নিজেদের রবির দিকে ফিরে তাকে ডাকতে থাকে তারপর যখন তিনি নিজের দয়ার কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান তখন সহসা তাদের মধ্য থেকে কিছু লোক শিরকে লিপ্ত হয়ে যায় যাতে আমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হয় বেশ ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কি তাদের কাছে কোন প্রমাণপত্র ও দলিল অবতীর্ণ করেছি যা তাদের শিরকের সত্যতার সাক্ষ্য দেয়? ওয়া ইযা আযাকনা নাসা রাহমাতাম ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। আও লাম ইয়ারউ আন্না আল্লাহ ইয়াবসুতুর রিযকাল লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। ইন্ন ফি যালিকা লাআয়াতিন যখন আমি লোকদেরকে দয়ার স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং যখন তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন সহসা তারা হতাশ হয়ে যেতে থাকে এরা কি দেখে না আল্লাহ যাকে চান তার রেজিক সম্প্রসারিত করেন এবং সংকীর্ণ করেন যাকে চান অবশ্যই

আমরা তোমাদেরকে রিবা থেকে এনেছি, যা মানুষের সম্পদে বৃদ্ধি পায়। তোমরা আল্লাহর কাছে গর্ব করো। আর তোমরা যে যাকাত দাও, তোমরা কি কাজী হে মুমিন, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকে দাও তাদের অধিকার। এ পদ্ধতি এমন লোকদের জন্য ভালো যারা চায় আল্লাহর সন্তুষ্টি এবং তারাই সফল কাম হবে যে সুদ তোমরা দিয়ে থাকো যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায় আল্লাহর কাছে তা বাড়ে না আর যে জাকাত তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে

তারপর তিনি তোমাদের মৃত্যু দান করেন এরপর তিনি তোমাদের জীবিত করবেন তোমাদের বানানোর শরীরদের মধ্যে কি এমন কেউ আছে যে এ কাজও করে পাক পবিত্র তিনি এবং এরা যে শির করে তার বহু ঊর্ধ্বে তাঁর অবস্থান লোহার ফাসাদ ফিল বার রিওয়াল বা হ্যারিবিনা বাট আইন রিয়ে

তার আগমনের পূর্বে সেদিন লোকেরা বিভক্ত হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে যে কুফরি করেছে তার কুফরির শাস্তি সেই ভোগ করবে আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদেরই জন্য সাফল্যের পথ পরিষ্কার করছে যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন অবশ্যই তিনি কাফেরদেরকে পছন্দ করেন না ومن اياته ان يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بامره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد ارسلنا من قبلك رسلا الى قومهم فجاءوهم بالبينات فانتقمنا তার নিদর্শনাবলীর একটি হচ্ছে এই যে তিনি বাতাস পাঠান সুসংবাদ দান করার জন্য এবং তোমাদেরকে তার অনুগ্রহে আপ্লুত করার জন্য আর এ উদ্দেশ্যে যাতে নৌযানগুলো তার হুকুমে চলে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করো আর তার প্রতি কৃতজ্ঞ হও আমি তোমার পূর্বে রাসুলদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠাই এবং তারা তাদের কাছে আসে উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে তারপর যারা অপরাধ করে তাদের থেকে আমি প্রতিশোধ নেই আর মোমেনদেরকে সাহায্য করা ছিল আমার দায়িত্বের অন্তর্ভুক্ত كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحي الموتى وهو على كل شيء قدير আল্লাই বাতাস পাঠান ফলে তা মেঘ উঠায় তারপর তিনি এ মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেন যেভাবে চান সেভাবে এবং তাদেরকে খণ্ড বিখণ্ড করেন তারপর তুমি দেখো বাড়ি বিন্দু মেঘমালা থেকে নির্গত হয়ে চলছে এ বাড়িধারা যখন তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যার উপর চান বর্ষণ করেন তখন তারা উৎফুল্ল হয় অথচ তার অবতরণের পূর্বে তারা হতাশ হয়ে যাচ্ছিল আল্লাহর অনুগ্রহের ফলগুলো দেখো মৃতপতীত ভূমিকে তিনি কীভাবে জীবিত করেন অবশ্যই তিনি মৃতদেরকে দান করেন এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপর শক্তিশালী ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আর যদি আমি এমন একটি বাতাস পাঠাই যার প্রভাবে তারা দেখে তাদের শস্য পীত বর্ণ ধারণ করেছে তাহলে তো তারা কুফরি করতে থাকে হে নবী তুমি মৃতদেরকে শোনাতে পারো না এমন বধিরদেরকেও নিজের আহ্বান শোনাতে পারো না যারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে এবং অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে বের করে সঠিক পথ দেখাতে পারো না তুমি তো একমাত্র তাদেরকেই শোনাতে পারো

يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون كذلك كانوا يؤفكون وقال الذين اوتوا العلم وقال الذين اوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون الله يدربل অবস্থা থেকে তোমাদের সৃষ্টির সূচনা করেন তারপর এ দুর্বলতার পরে তোমাদের শক্তি দান করেন এ শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বল ও বৃদ্ধ করে দেন তিনি যা চান সৃষ্টি করেন আর তিনি সব কিছু জানেন সব জিনিসের উপর তিনি শক্তিশালী আর যখন সেই সময় শুরু হবে যখন অপরাধীরা কসম খেয়ে খেয়ে বলবে আমরা তো মুহূর্ত কালের বেশি অবস্থান করিনি এভাবে তারা দুনিয়ার জীবনে প্রতারিত হতো কিন্তু যাদেরকে ইমান ও জ্ঞানের সম্পদ দান করা হয়েছিল তারা বলবে তোমরা তো আল্লাহর লিখিত বিধানে হাসরের দিন পর্যন্ত অবস্থান করেছ কাজেই এটি সেই হাসরের দিন কিন্তু তোমরা জানতে না কাজী সেদিন জালিমদের কোন অজুর আপত্তি কাজে লাগবে না এবং তাদেরকে ক্ষমা চাইতেও বলা হবে না ওয়ালা ক্বাদ আদ্রবনা আল-নাস ফি হাদাল কুরআন মিন কুল্লি মাছাল ওয়া ইন জাইতা হুম বিআয়াতিন ইয়াকুলনা আল্লাযিনা ইন আনতুম ইল্লা মুবতিলুন লেমন ফাসবিদ ইন ওয়া দাল্লা ই আমি এ কোরআনে লোকদেরকে ভাবে বুঝিয়েছি তুমি যে কোনো নিদর্শনী আনো না কেন অবিশ্বাসীরা একথাই বলবে তোমরা মিথ্যাশ্রয়ী এভাবে যারা জ্ঞানহীন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন কাজী হে নবী সবর কর অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং যারা বিশ্বাস করে না তারা যেন কখনই তোমাকে গুরুত্বহীন মনে না করে